নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কিচেন, মাই রেসিপিস। আজ আমি ইলিশ মাছের ঝোল রান্না করছি। এটি একটি খুবই জনপ্রিয় রেসিপি। এটি করতেও খুব একটা বেশি সময় লাগবে না, আপনারা বাড়িতে ট্রাই করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ইলিশ মাছের ঝোল রান্নার জন্য কী কী লাগছে আসুন দেখি নিন। ইলিশ মাছ, আমি মাছগুলোকে হলুদ লবণ মেখে রেখেছি। লাগছে আলু, আলুগুলোকেও আমি হলুদ লবণ মেখে রেখেছি। 9-10টি কাঁচা লঙ্কা মাছ বরাবর সামান্য চিড়ে নিয়েছি। 1/2 চা চামচের মতো কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য। কাঁচা জিরে বাটা। লাগছে হলুদ, পরিমাণ মতো নুন লাগছে। জল নিয়েছি, রান্না করার জন্য নিয়েছি সরষের তেল। রান্নাটির জন্য আমি কড়াতে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে হলুদ লবণ মাখিয়ে রাখা আলুগুলো তেলে ভেজে নেব। খেয়াল রাখতে হবে আঁচটা যেন মিডিয়াম টু হাই থাকে। মাঝে মাঝে নেড়ে নিতে হবে। আলুগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি আজ ইলিশ মাছ ভেজে রান্না করব না, তাই আগে আলু ভেজে নিচ্ছি। আপনারা মাছ ভেজে রান্না করতে চাইলে আগে মাছগুলো ভেজে আলাদাভাবে তুলে রাখবেন। আবারও নেড়ে চেড়ে এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আমি 1/2 চা চামচ মতো হলুদ জলে গুলে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দিচ্ছি কাঁচা জিরে বাটা। এখানে আমি 2 টেবিল চামচের মতো কাঁচা জিরে বাটা দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এ সময় আঁচ মিডিয়াম টু হাই থাকবে। মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এতে পরিমাণ মতো জল দিতে হবে। আমি 2 কাপ জল দিয়ে দিলাম। একটু নেড়ে নিতে হবে ভালো মতো। ঝোল ফুটতে দিতে হবে। মাঝে মাঝে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ঝোল ফুটে এলে এতে হলুদ লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো ঝোলে দিয়ে দিতে হবে। ঝোলে দেওয়ার আগে মাছগুলোতে আমি একটু কাঁচা তেল মেখে নিয়েছি। মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়ে নিতে হবে। খুব সাবধানে নেড়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছ দেওয়ার পর আরও খানিকক্ষণ ফুটতে দিতে হবে। মোটামুটি 3-4 মিনিট ফুটিয়ে নেব। ঝোল মোটামুটি পরিমাণ মতো হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে নামিয়ে নেব। ইলিশ মাছের ঝোল তৈরি। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আমার আজকের রান্নাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং আরও ভালো ভালো রান্নার জন্য আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।